দেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি দশ শতাংশের কাছাকাছি বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক তবুও বাগে আসছে না নিত্যপণ্যের বাজার এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় ত্রিশটি ভোগ্য পণ্যের কমছে উচ্ছেকর প্রাথমিক তথ্য অনুযায়ী চাল ডাল গম ভোজ্য তেল চিনি গুঁড়ো দুধ বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উৎসেকর কমছে বাজেটে এসব পণ্যের উৎসেকর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যবান স্থিতিশীল রাখতে হবে সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ গ্রহণের মতো প্রবণতা থেকে পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও বাস্তবধর্মী তো বিলের দ্রব্যতে সরকার ট্যাক্স বাড়াতে পারে যে নিত্যপূর্ণ যে দ্রব্য সেই দ্রব্যের ক্ষেত্রে অবশ্যই সরকারকে আপনার যে কর যেটা আছে করটা কীভাবে কমানো যায় এবং যদি কর সিস্টেম না থাকে আমাদের দেশীয় উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে সেক্ষেত্রে কৃষকদের জন্য কোনো সাবসিডি দেওয়া সার দেওয়া বীজ দেওয়া তারপর হচ্ছে আপনার তাদেরকে টেকনোলজিক্যাল যে সাপোর্ট দেওয়া এগুলো যদি দেওয়া যেতে পারে আমার মনে হয় মুদ্রাস্ফীতিতে কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যেই সামাজিক নিরাপত্তা বলায় ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরও জোর দিতে হবে বলেও মত তার সমুদ্রস্ফীতি নিয়ন্ত্রণে এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে আওতা সেটা আওতাটা বাড়াতে হবে যদি বাড়ায় তার মানে হচ্ছে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণী যারা মুদ্রাস্ফীতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছুটা এটা থেকে মুক্তি পাবে এসব কর্মসূচির সুবিধা যেন প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটিও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের আতিকুর রহমান তিতাস মাই টিভি